বিজয় আসলে কাজ করতে হবে কয়টা চারটা এক নাম্বার বিজয়কে আল্লাহর দিকে নিসবত করতে হবে কারণ আল্লাহ শুরুতেই বলেছেন ইদা জা আনাসুরুল্লাহ সাহায্য আর বিজয় আসে কার পক্ষ থেকে তাহলে আমরা যেন বিজয় দিবস এই কথা না বলি আমরা স্বাধীনতা অর্জন করেছি না বক্তব্য হবে এমন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা পেয়েছি দুইটা কথা কি এক রকম যুবকরা তো ছাত্র রাজনীতি শিখছো তারপরে বিজয় দিবসে গিয়ে স্কুলে বক্তব্য দিবা হ্যাঁ বক্তব্য দিবে এই রকম শিখো বক্তব্য বক্তব্যের শুরুতে বলবা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা 71 সালে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আল্লাহর রহমতে স্বাধীনতা পেয়েছি এটা এই সূরার প্রথম শিক্ষা সূরার কি বিজয়কে কার দিকে নিসবত করা এখন তো আমরা কোথাও সফলতা পাইলে আমরা দুর্যোগকে মোকাবেলা করেছি দুর্যোগ কি তোমার মার ঘরের বোন খালা হয় নাকি না মার ঘরের ভাই মামু হয় যে মোকাবেলা করবা তাই আমরা করোনা মোকাবেলা করেছি আমরা করোনার চেয়ে শক্তিশালী হয়ে গেছি করোনার থাপ্পড়ে যে তুমি মরো না এটাই তো বেশি ঠিক কি না বলা বলা যায় এরকম আল্লাহর রহমতে আমরা দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি সুন্দর কথা তাহলে বিজয়টাকে নিসবত করবেন কার দিকে বিজয়টাকে আল্লাহর দিকে নিসবত করে আল্লাহর শুকরিয়া জানানোর পরে মানুষেরও শুকরিয়া করবেন কারণ হাদিসে এসেছে নবীজি বলেছেন ইসলাম কি সুন্দর নবীজি বলেছেন লা ইয়াশকুরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন নাস যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে জানে না আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আপনি স্বাধীনতায় যাদের অবদান আছে তাদেরকে স্মরণ করবেন তাদেরকেও কি করবেন সদয় করবেন এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে বিজয় পাওয়ার পরে আল্লাহর তাসবিহ জপতে হবে আল্লাহর তাসবিহ জপতে হবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে কারণ বিজয় আমরা যদি লাখে লাখে মানুষ মরেও যাইতাম আল্লাহ অনুগ্রহ না করলে দয়া না করলে বিজয় পাইতাম পাইতাম এইজন্য বড়ত্ব ঘোষণা হবে কার তিন নাম্বার হলো বিজয়ের জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহই বিজয় দিয়েছেন আল্লাহই বিজয় দিয়েছেন চার নাম্বার ইস্তেগফার ক্ষমা প্রার্থনা বা দোয়া করতে হবে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য আপনি দোয়া করেন আল্লাহ এদেরকে মাফ করে দেন আমরা দোয়া করছি আল্লাহ দেশের স্বাধীনতার জন্য ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও এভাবে দোয়া করতে হবে না দোয়া নাই সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজও নাই ফুল নিয়ে দৌড়ায় দেখছেন না ফুল ফুল টুল নিয়ে দৌড়ায় 10,000 কোটি টাকার ফুল কিনে কারো কবরের উপরে রাখলে কবরের মাটির নিচে কি এটা ফুলের বাগান জান্নাতের বাগান হয়ে যাবে দোয়া দিয়া হইতে পারে কি দিয়া এই নতুন প্রজন্মের ছেলেরা শোনো তোমাদের ব্রেইন এরা ওয়াশ করে ফেল ভালো করে শোনো সারা দুনিয়ার ফুল কবরের উপরে দিয়া কবরের নিচে তুমি ফুলের বাগান জান্নাতের বাগান বানাইতে পারবা বানানো যাবে কি দিয়া আরো জোরে কি দিয়ে সাঁতার না জানা মানুষ নদীতে বা সাগরে পড়লে যেমন অসহায় হয়ে যায় মরার পরে মানুষ তেমনি ভাবে অসহায় হয়ে যায় কবরে গিয়ে মানুষ অসহায় হয়ে যায় একটা লোক সাঁতার না জেনে যদি নদীতে পড়ে যায় পুকুরের পারে কেউ থাকলে তার দিকে তাকাবে তার কাছে সাহায্য চাইবে ঠিক তেমনি ভাবে কবরে শুয়ে থাকা মানুষগুলো আমাদের মতো জীবিতদের দিকে তাকিয়ে আছে আমরা যেন তাদেরকে ফুল দেই না দোয়া করি আরো জোরে বলেন এজন্য দোয়া করতে হবে বিজয় দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস যে কোনো দিবস আসলে মসজিদে মসজিদে অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পালন করার দরকার আছে না নাই না আমরা প্যান্ডেল বানাইয়া অবাক তো লাগে সেই জায়গায় 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষা দিবসের দিনে হিন্দি গান বাজাইয়া ভাষা দিবস উদযাপন আমার নিজের কানে শুনছেন এরপরে দেখা যায় কুরআন তেলাওয়াত দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়ে কিছু সময় পরে আধা ঘন্টা এক ঘন্টার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার গায়ক গায়িকা নায়ক নায়িকা নাচনেওয়ালি গায়িকারা মিলে নাচানাচি করে এগুলো করা বলেন তো যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই সকল নাচানাচি ফালাফালি করে শহীদদেরকে ভালোবাসা দেখানো হইল না শহীদদের সঙ্গে নিমুখ হারামি হইল এটা স্পষ্ট নিমুখ হারামি যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছেন
তাদেরকে স্মরণ করে আপনি ভাষার দিনে বিজয়ের দিনে লাফালাফি করেন আপনার মতো নাফরমান নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ঠিক উচিত দোয়া করা আমরা হুজুররা যখন দোয়া করার কথা বলি তখন এসে নাক দিয়ে স্বাধীনতার চেতনা বিরোধী গন্ধ খুঁজে কয় এরা তো রাজাকার হয়ে গেল স্বাধীনতার বিরোধী হয়ে গেল এ দেশে আলেমদেরকে টুপিওয়ালাদেরকে স্বাধীনতার চেতনার বিরোধী সার্বভৌমত্বের জন্য এদেরকে সবচাইতে ভয়ঙ্কর মনে করা হয় অথচ এই দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে একজন আলেম না সবগুলো দেখে দিয়েছে নাম করা চোর আর ডাকাত সুতরাং আলেমরা এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এরা ভয়ঙ্কর নয় হুমকি নয় বরং পিকে হাওলাদার এবং নাম না যারা আরো অনেক ক্যাসিনোওয়ালা এই রকম চোর ডাকাত চাঁদাবাজ দুর্নীতিবাজরা হচ্ছে এই দেশের উন্নতি অগ্রগতি আর সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হুমকি গন্ধ খুঁজবার জায়গা পাও না নাকে ডিস্টার্ব হইছে নাকে বেশি ডিস্টার্ব আবুল তাবুল জায়গায় গিয়ে গন্ধ খুঁজো এই দেশের আলেমদের বিরুদ্ধে যত বেশি প্রপাগান্ডা চালানো হচ্ছে এই দেশের তাওহীদবাদী মানুষ তত বেশি আলেম প্রিয় হয়ে যাচ্ছে এই দেশের আলেমদের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে এই দেশের যে সকল আলেমদের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে একবার সেই আলেমদেরকে শুধু বের কইরা দেখেন বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে পাবলিক জায়গা দেওয়া যাবে এত আলেমদের চরিত্রে এত কালেমা লাগানোর পরেও মানুষের ভালোবাসা আলেমদের প্রতি বাড়ছে না কমছে আলেমদের প্রতি মানুষের এই ভালোবাসা আলেমদের পক্ষে মানুষদের এই গড়জুয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আমরা সকলেই জানি এটি ডিসেম্বর মাস এই মাসটি আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশী মানুষেরা এই মাসটিকে বিজয়ের মাস হিসেবে জেনে থাকি আজ থেকে 51 বছর আগে অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এই মাসেই স্বাধীনতা আল্লাহর রহমতে অর্জন করেছে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম এবং ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মানুষেরা মনে করে সম্ভবত স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে ইসলাম ইসলাম মনে হয় কোনো জাতিগোষ্ঠীর স্বাধীনতাকে সাপোর্ট করে না কিংবা স্বাধীনতা বা বিজয় দিবস পালন এটাকে মনে হয় ইসলাম বাঁকা চোখে দেখে আসলেই কি তাই আমাদের অনেক প্রগতিশীলরা এরা এমনভাবে বক্তব্য রাখে এমনভাবে কথা বলে নতুন প্রজন্মকে বিশেষ করে তারা তাদের কথা দিয়ে এমনভাবে আকৃষ্ট করতে চায় তারা বুঝাতে চায় যে এই ইসলাম আর ইসলামওয়ালা অর্থাৎ মোল্লারা এরা স্বাধীনতার চেতনা বিরোধী ইসলাম আর স্বাধীনতাকে তারা আলাদা করে ফেলে মূলত ইসলাম আর স্বাধীনতার চেতনা আলাদা নয় 71-এর স্বাধীনতা সংগ্রামের আগে আরও অনেকগুলো সংগ্রাম হয়েছে ইতিহাস পড়ুন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সবচাইতে বেশি সোচ্চার ছিল কারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল মুসলমানরা সবচেয়ে বেশি সোচ্চার ছিল আলেমরা 71-এ তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি কিন্তু এর আগে স্বাধীনতার বীজ এই উপমহাদেশে বপন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা এজন্য নতুন প্রজন্মকে আমরা বলবো নতুন প্রজন্ম যেন এদের কথায় প্রভাবিত হয়ে না যায় এজন্য বাংলাদেশের সমস্ত উলামা মশায়েকদের কর্তব্য হলো এই বিজয়ের মাসে বিজয় নিয়ে আলোচনা করা ইসলাম স্বাধীনতাকে কিভাবে দেখে স্বাধীনতা উদযাপনে সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের মূলনীতি কি এগুলো যদি আমরা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারি তাহলে আমাদের নতুন প্রজন্মকে কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ ইসলাম
বিজয় পালনে কোন জাতিগোষ্ঠীর বিজয় উদযাপনে বাধা হয়ে দাঁড়ায় না, অন্তরায় হয়ে দাঁড়ায় না, বরং ইসলামে বিজয়কে এত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের নামে, বিজয় দিবসের নামে আল্লাহ তাআলা একটি সূরা বরাদ্দ করেছেন, সুবহানাল্লাহ। সেই সূরার মধ্যে বিজয় কিভাবে কার তরফ থেকে আসে, বিজয় আসলে বিজয় দিবস কিভাবে পালন করতে হবে, ডিটেইলস এই সূরার মধ্যে আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আমরা আজ কোরআনুল কারিমের এমন একটি সূরা থেকে আলোচনা করব যে সূরার মধ্যে বিজয়ের কর্মসূচি কিভাবে পালন করা দরকার, বিজয় কিভাবে আসে, কার তরফ থেকে আসে, সেরকম একটি সূরা থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআনুল কারিমের সর্বশেষ পাড়ায় চলে যাচ্ছি। আমরা জানি কোরআনুল কারিমে মোট 30 পাড়া আছে। আজ আমরা যে সূরা থেকে আলোচনা করব এই সূরাটি কোরআনুল কারিমের একেবারে সর্বশেষ পাড়ায় অবস্থিত। কোরআনুল কারিমে 114টি সূরা রয়েছে। আজ আমরা যে সূরা থেকে কথা বলবো সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 110। তাহলে আমরা সবাই একটু বলি, বলেন তো আজ আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি কোরআনুল কারিমের কততম পাড়ায় আছে? সবাই বলেন, এই সূরার সিরিয়াল নাম্বার 110। সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাসর। এটা এমন একটা সূরা, আমরা এটা মসজিদে আসতে আসতে মুখস্থ করে ফেলছি। কিভাবে মুখস্থ করেছি দেখেন, কিছু সূরা আমাদের মসজিদে যাওয়া আসায় মুখস্থ হয়েছে, যেমন সূরাতুল ফাতিহা। এটা রেগুলার এসে শুনতে 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 আমাদের সবার মুখস্থ হয়ে গেছে, তাই না? তারপরে সূরা তাকাসুর, সূরা আসর, সূরা নাসর, সূরা ইখলাস, এই ছোট ছোট সূরাগুলো বিশেষ করে রমজান মাসে দেখবেন এই সূরাগুলো একটু বেশি তেলাওয়াত হয় মসজিদে। এই সূরাগুলো শুনতে 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 আমাদের সবার দিলের ভেতরে এগুলো গেঁথে দিয়েছেন কে? মুখস্থ হয়ে গিয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো এই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাসর। কোরআনুল কারিমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হচ্ছে মাদানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কায় থাকাকালীন নবীজির উপরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজি হিজরত করার পরে মদিনায় চলে যাওয়ার পর নবীজির কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি সূরা। এখন একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন আপনাদের সামনে ছুড়ে দেই, একটু বুদ্ধিমানের মতো জবাব দিয়েন, বলেন তো দেখি নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? একটু ঘাপলা লেগে গেছে, তাই না? একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, বুঝে শুনে জবাব দিয়েন, বলেন আবার একটু চিন্তা করে বলেন, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? দুই রকম উত্তর আসতেছে। আচ্ছা, কোরআনের দাম বেশি এই পক্ষে কারা কারা একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, বেশিরভাগ হাত এই এদিকেই দেখা যাচ্ছে, হাত নামান। কোরআনের দাম বেশি এই পক্ষে হাত তুললেন আপনারা, নবীর দাম বেশি এই পক্ষে কারা কারা? ওমা, এখন দেখি হাত সমান সমানই লাগে, তাহলে এক মানুষই কি দুইবার হাত তুলেছেন? আচ্ছা, বিতর্ক করার প্রয়োজন নেই, আসলে কোরআনের চাইতে নবীর দাম বেশি। কিভাবে বেশি? আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়ার বেলায় ডেকেছেন, বলেছেন মুসা তোমার কাছে আমি কিতাব নাজিল করব, তোমাকে আমি তৌরাত কিতাব দান করব, তুমি তুর পাহাড়ে আসো। তাহলে মুসা নবী কিতাব আনার জন্য গিয়েছেন না আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন? সবাই বলেন গিয়েছেন। সব নবীদেরকে এভাবে আল্লাহ ডেকে ডেকে দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ ডেকে ডেকে দেন নাই, আমার নবীকে আল্লাহ নিজেই ইজ্জত করেছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে নবীজির কাছে ওহি পাঠিয়ে দিয়েছেন। আমার নবীর দাম কোরআনের চাইতে বেশি, তো নবী মক্কায় কোরআন, কোরআনের সূরা মাক্কি, নবী মদিনায় কোরআনের সূরা মাদানি, সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল নবী যেখানে কোরআন সেখানে, নবী ঘোড়ার উপরে, কোরআন নাজিল হয়েছে ঘোড়ার উপরে, এমনকি নবী নামাজের ভেতরে আয়াত নাজিল হয়েছে, নামাজের ভেতরে ওই যে কিবলার আয়াত নাজিল হয়েছে না, মসজিদে কিবলাতাইন এখনো আছে,
আমার নবী যুদ্ধের ময়দানে আল্লাহ আয়াত নাযিল করেছেন আমার নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন সেখানেও আল্লাহ আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবতী নারী কারণ আমার কোলে মাথা রাখা অবস্থায় আমার নবীর কাছে কুরআন নাযিল হয়েছে সুবহানাল্লাহ তাহলে কুরআনের চাইতে নবীজির দাম অনেক 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 গুণ বেশি সুবহানাল্লাহ পড়েন আজ আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি হচ্ছে মাদানী সূরা তাহলে বুঝাই যাচ্ছে সূরাটি মক্কায় নাযিল হয়েছে নাকি মদিনায় নাযিল হয়েছে এই সূরা ছোট্ট একটি সূরা আয়াত সংখ্যা মাত্র 3 আমরা সকলেই জানি কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার সূরা কাউসারের পরে কোরআনের ছোট সূরা হলো সূরা নাসর তো এই সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো আমরা জেনে ফেলেছি এই সূরার আয়াত সংখ্যাও বললাম 3 দেখি আপনারা কতটুকু মুখস্থ করতে পেরেছেন আজ আমরা যে সূরা থেকে কথা বলছি এই সূরাটি কোরআনুল কারীমের কত নাম্বার পারায় সবাই তো বললেন না কত নাম্বার পারায় এই সূরার সিরিয়াল নাম্বার সূরার নাম সূরাতু আন-নাসর এই সূরার স্ট্যাটাসটা কি মাক্কি না মাদানি আয়াত সংখ্যা মাশাআল্লাহ প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে ফেলেছি এই সূরাটি হচ্ছে এমন একটি সূরা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরার নাম কি কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরার নাম না সূরা আলাক না সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এগুলো কোরআনের নাজিল হওয়া প্রথম পাঁচটি আয়াত প্রথম পূর্ণাঙ্গ সূরা নয় অর্থাৎ স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত একেবারে সম্পূর্ণ নাজিল হয়েছে এই রকম সূরা সর্বপ্রথম যেটা নাজিল হয়েছে সেটার নাম সূরাতুল ফাতিহা যেটা আমরা প্রত্যেক নামাজের শুরুতে পড়ি লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজি হয় না তাহলে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয়েছে নবীজির উপরে যে সূরা সবাই বলেন তো সূরাটার নাম কি সূরাতুল ফাতিহা আর নবীজির কাছে সর্বশেষ পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয়েছে সেটার নাম সূরাতু আন নাসর তবে এই সূরার পরে নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত নাজিল হয়েছে এই সূরার পরে পূর্ণাঙ্গ আর কোন সূরা নবীজির কাছে নাজিল হয় নাই এই সূরার তিনটা নাম এই সূরার কয়টা নাম তিনটা নাম দেখেন মুখস্থ করে ফেলেন সূরাতু আন-নাসর সূরাতু আল-ফাতহ এবং সূরাতু আত-তাওদিয়া এই সূরার মোট কয়টা নাম তিনটা নাম একটা নাম হচ্ছে সূরা নাসর যেটা আমরা জানি নাসর এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হলো সাহায্য সহযোগিতা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন এটা তিনি বলেছেন এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাসর এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু আল-ফাতহ ফাতহ মানে হচ্ছে ভিক্টরি বিজয় এই সূরায় আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন বিজয় উদযাপনের নিয়মাবলী বলেছেন এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতু আল-ফাতহ এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতু আত-তাওদিয়া তাওদিয়া মানে হলো বিদায় এটাকে সূরাতু আত-তাওদিয়া কেন বলা হয় এটা বিদায়ী সূরা কারণ এটাই নবীজির উপরে সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা এই জন্য এই সূরার নাম সূরাতু আত-তাওদিয়া আবার এই সূরাটিকে সূরাতু আত-তাওদিয়া আরো একটা কারণে বলা হয় এই সূরা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবীজির ওফাতের সময় ইঙ্গিতে বলে দিয়েছেন এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজি দুনিয়াতে আপনার মিশন শেষ দায়িত্ব শেষ আপনার ওফাতের সময় চলে এসেছে চমৎকার একটি ঘটনা চমৎকার একটি ঘটনা বুখারী শরীফে এই সূরার ব্যাপারে বর্ণিত হয়েছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব ছোট ছিলেন বালক আর কি কিশোর
عبد الله ابن عباس رضي الله عنه তার ব্যাপারে নবীজি স্পেশাল দোয়া করেছেন আরে নবীজির দোয়া যে পেয়েছে সে তো দুনিয়ার সব বরকত পেয়ে গিয়েছে নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে খুব mohabbat করতেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি mohabbat করতেন এই mohabbatের বহিঃপ্রকাশ দেখেন হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজি একদিন রাতের বেলা عبد الله بن عباس رضي الله عنه কে অজুর পানি আনতে বললেন তিনি অজুর পানি নিয়ে আসলেন আল্লাহর নবী ওযু করলেন তারপরে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন এটা দেখে দেখে ছোট عبد الله بن عباس رضي الله عنه তিনিও নবীজির পেছনে দাঁড়ালেন নবীজি একটু আদর করে কাঁধটা ধরে মাথাটা ধরে এনে নবীজির ডান পাশে দাঁড় করিয়ে দিলেন সুবহানাল্লাহ বোঝা যাচ্ছে নবীজি খুব আদর করতেন নবীজি দোয়া করেছেন عبد الله بن عباس رضي الله عنه জন্য اللهم فقهه في الدين وعلمه التأويل অর্থাৎ আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে তুমি দ্বীনের বুঝ দান করো আর তাকে তুমি কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা দান করো সুবহানাল্লাহ নবীজি দোয়া করলে আল্লাহ কি দোয়া ফিরায় দিবে আল্লাহ তার নবীর এই দোয়া কবুল করলেন কবুল কইরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এমন জ্ঞানের ভান্ডার দান করলেন এই দুনিয়ার সকল মুফাসসিরদের সম্রাট আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ দুনিয়াতে যত বড় বড় মুফাসসির আছে হ্যাঁ আমরা যে তাফসীরের কিতাবগুলোর নাম জানি সব মুফাসসিরদের দাদা উস্তাদ যিনি তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন এজন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন মানে সকল মুফাসসিরদের সর্দার নবীজির পরে আল্লাহর কিতাব কোরআনকে যিনি সবচেয়ে বেশি বুঝতেন ভালো বুঝতেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন সুবহানাল্লাহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে سيدنا عمر بن الخطاب رضي الله عنه تيني بدرের সবচাইতে সিনিয়র সাহাবী যারা তাদেরকে নিয়ে সূরার মধ্যে বৈঠক করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন বলছেন বুখারীর বর্ণনা كان عمر بن الخطاب رضي الله عنه يدخلني مع اشياخ بدر তিনি বলছেন আমি ছোট মানুষ আমার মতো ছোট এই মানুষকে আব্দুল্লাহ আমার মতো ছোট আব্দুল্লাহকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি বদরের সিনিয়র সাহাবী প্রাজ্ঞ অত্যন্ত সম্মানিত এবং প্রবীণ সাহাবীদের সাথে তিনিও আমাকে মিটিং এর রুমে ডাকতেন আমার মতো ছোট মানুষ এই মিটিং এ থাকলে বদরের প্রবীণ প্রবীণ সাহাবীরা তারা কিছুটা নাখোশ হতেন এজন্য তিনি বলছেন ফাকাআন্না বাদাহুম ওয়াজাদা ফি নাফসি কেউ কেউ আমার উপস্থিতির কারণে মনে মনে কষ্ট পেতেন এই জন্য তারা একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করে বসলেন লিমা ইয়াদখুলু হাদা মা'ানা ওয়া লানা আবনাউম মিসলু আমিরুল মুমিনিন আমরা হলাম বদরে অংশ গ্রহণকারী সাহাবী আমরা হলাম সবচেয়ে বিজ্ঞ প্রাজ্ঞ এবং সবচেয়ে সিনিয়র সাহাবী আমাদের সাথে আপনি যখন মিটিং করেন আমাদের ছেলের বয়সী এই ছেলেটাকে আপনি কেন রাখেন আমাদের ছেলেদেরকে তো আপনি মিটিং এ রাখেন না বরং বয়স্ক লোকদের সাথে মিটিং এ এই ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন আপনি রাখেন বড়দের মিটিং এ ছোট বাচ্চা থাকলে বড়রা একটু মাইন্ড করবে না যে বড়দের এখানে ছোটদের কাজ কি আমরা অনেকে মনে করি চুলদাড়ি পাকলেই শুধু বুদ্ধি বাড়ে না বুদ্ধি জ্ঞান এগুলো আল্লাহর দেওয়া চুলদাড়ি পাকলে যদি বুদ্ধি সত্যি বেড়ে যাইতো তাহলে সবচেয়ে বেশি বুদ্ধিমান হইতো ভেড়া 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 এটা জন্মের পর থেকে তার সব পাক না ঠিক না জ্ঞান হচ্ছে আল্লাহর স্পেশাল একটা নিয়ামত হিকমা হচ্ছে আল্লাহর আরো বড় নিয়ামত এটা আল্লাহ যাকে তাকে দেন না আল্লাহ কোরআনে বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে তিনি হিকমত দান করেন সুবহানাল্লাহ ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর আল্লাহ যাকে হিকমত দেন জ্ঞান দেন প্রজ্ঞা দেন তাকে আল্লাহ দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করেন সুবহানাল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বিজ্ঞ প্রাজ্ঞ সিনিয়র সাহাবীরা বললেন এই ছোট্ট ছেলেটাকে কেন আমাদের সঙ্গে আপনি মিটিং এ রাখেন
عمر رضی اللہ عنہ বুঝতে পারলেন এই সিনিয়র সাহাবীরা আব্দুল্লাহর উপস্থিতির কারণে নাখোশ হয় বেজার হয় এই জন্য সবাইকে এই বিষয়টা বুঝিয়ে দি বুঝিয়ে দেওয়ার জন্য তিনি একদিন সব সাহাবীদেরকে ডাকলেন সকল সিনিয়র সাহাবীদেরকে ডাকার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও ডাকলেন ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত শুরু করলেন সবাই আমার সঙ্গে পড়ে নিদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا عمر رضي الله عنه বললেন দেখি বদরের এত সিনিয়র সিনিয়র সাহাবীরা এই সূরার ব্যাখ্যা করেন বলেন তো এই সূরায় আল্লাহ কি বলেছেন তারা বললেন এটা খুব সহজ কেউ কেউ বললেন এখানে আল্লাহ বলেছেন আল্লাহর তরফ থেকে বিজয় আসে আল্লাহর তরফ থেকে সাহায্য আসে আল্লাহর তরফ থেকে বিজয় আর সাহায্য আসলে আল্লাহর শুকরিয়া জানাতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে ইস্তেগফার করতে হবে কেউ কেউ বললেন ইদা জা আনাসুল্লাহ ওয়াল ফাত এতদিন আমরা এটা বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর আরো বড় বড় দুর্গ জয় করা লাগবে আর কিছু কিছু সাহাবীরা চুপ থাকলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন তোমাদের কারো ব্যাখ্যা সঠিক হয় নাই কারো তাফসীর যথাযথ হয় নাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই ব্যাপারে কি বলো ফামা তাকুল এই সূরার ব্যাখ্যার ব্যাপারে তুমি কি বলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন হুয়া আজলু রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এই সূরা থেকে বুঝেছি এরকম ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ মানে হলো যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসবে ওয়ারাইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন মানুষগুলো দলে দলে ইসলামে ঢুকে যাবে ইসলামের চূড়ান্ত বিজয় আসা মানে হচ্ছে আল্লাহ নবীজিকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব শেষ হয়ে যাওয়া আর আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয়ে যাওয়া মানে হলো আল্লাহর নবীর অফাতের সময় চলে আসা এই সূরার সঠিক ব্যাখ্যা হলো এই সূরা নাজিল করে আল্লাহ নবীজির অফাতের ইঙ্গিত দিয়েছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বয়স্ক সাহাবীরা দেখে বয়সে ছোট বলে তাকে অবহেলা করেছে কিন্তু সে যে ব্যাখ্যাটা দিয়েছে এটাই হচ্ছে এই সূরার সবচাইতে উপযুক্ত ব্যাখ্যা বয়সে ছোট হলে অসুবিধা নাই আমরা অনেক সময় ছোট ছোট ছেলেদেরকে বা বয়সে ছোট হইলে আমরা অবহেলা করি না অবহেলা করি না জ্ঞান এটা এমন জিনিস এটা ছোটর কাছেও থাকতে পারে বড়র কাছেও থাকতে পারে এজন্য আমাদের উস্তাদরা বলতেন যে জ্ঞান এমন জিনিস এটা রাস্তায় কুড়াইয়া পাইলেও নিয়ে যাইও একজন রিক্সাওয়ালাও যদি তোমাকে কোনো জ্ঞান দেয় তার কাছ থেকে ওই জ্ঞান নিও আমাদের উস্তাদরা বলতেন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তার কাছ থেকেও যদি শেখার কিছু থাকে তার কাছ থেকে শিখে নিও কারণ জ্ঞান এমন জিনিস এটা অনেক বড় নেয়ামত এটা সম্পদের চেয়েও বড় নেয়ামত জ্ঞানকে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কিন্তু সম্পদ দিয়ে জ্ঞান অর্জন করা যায় না কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত জ্ঞান যিনি দান করেন সবাই বলেন তো তিনি কে এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ইঙ্গিত দিয়েছে এজন্য মুফাসসিরিনে কিরাম বলেছেন এই সূরা নাজিল হওয়ার পর নবীজি আর বেশি দিন দুনিয়ায় থাকেন নাই কেউ কেউ বলেছেন নবীজি 80 দিন জীবিত ছিলেন কেউ কেউ বলেছেন 90 দিন মানে কয় মাস অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি 3 মাসের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এজন্য এই সূরাটিকে বলা হয় সূরাতু আত-তাউদিয় এটা বিদায়ী সূরা এই সূরাটা নাজিল হয়েছে নবীজির বিদায় হজের সময়ে নবীজি জীবনে হজ করেছেন কয়বার সবাই বলেন আমরা করেছেন 4 বার হজ করেছেন 1 বার ওইটাই ছিল নবীজির জীবনের প্রথম হজ ওইটাই ছিল নবীজির জীবনের শেষ সূরা নাসর নাজিল হয়েছে কখন এটা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের দিবসগুলোতে ছিলেন অর্থাৎ আইয়ামে তাশরিকের মাঝামাঝির দিনে নবীজি যখন মিনায় ছিলেন তখন নবীজির কাছে এই সূরা নাজিল হয়েছে এবং বিদায় হজের ভাষণ আপনারা অনেকে জানেন না বিদায় হজের ভাষণ হচ্ছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ভাষণ
এরকম ভাষণ দুনিয়ার কোনো মানুষ এখনো দিতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবেও এত সুন্দর সুন্দর কথা নবীজি বলেছেন বিদায় হজের ভাষণটা আপনারা পড়বেন আমাদের তো নবীজির জীবনী নিয়ে আলোচনা চলছে সেখানে ধারাবাহিকভাবে আলোচনা আস্তে আস্তে আমরা ওইটা নিয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ এই ভাষণটা এত ছোট সংক্ষিপ্ত ভাষণে নবীজি এত ব্যাপক কথা বলেছেন নবীজির বিদায় হজের ভাষণ নিয়ে হাজার হাজার কিতাব রচনা করা যাবে আল্লাহু আকবার কম কথা বলতেন নবীজি কথা বলতেন কম কিন্তু কথাগুলোর গভীরতা থাকত অনেক বেশি এজন্য কম কথা বলা এটাও নবীজির সুন্নাহ আমরা অনেকে আছি কথা বলা শুরু করলে আর থামানো যায় না বাচাল হওয়া যাবে না যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলতে হবে আল্লাহর নবীর হাদিস আছে নবীজি বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তারা যেন ভালো কথা বলে নইলে চুপচাপ থাকে হয় ভালো কথা বলবেন নইলে কি থাকবেন চুপচাপ এটাই কার সুন্নাত রাসূলের সুন্নাত আল্লাহ মানার তৌফিক দান করেন এই সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন কারণ এই সূরাটি যখন নাজিল হয়েছে তখন আল্লাহর নবী বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমার বিদায়ের বছর আর আমার দুনিয়াতে থাকার সুযোগ নাই এই সূরাটা নাজিল হওয়ার মধ্য দিয়ে নবীজি বুঝতে পেরেছেন আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে এই জন্য এই সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি বলতেন নুয়াইয়াত ইলাইয়া নাফসি ওয়া করুবা ইলাইয়া আজলি নবীজি বলতেন আমার জীবনের শেষ সময় চলে এসেছে আমার রবের সাথে আমার সাক্ষাতের সময় চলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যখন এই কথা বললেন আমার কাছে সূরা নাসর নাজিল হয়েছে আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকব না নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন কান্না শুরু করলেন আল্লাহর নবী তার কলিজার টুকরামের কান্নাকাটি দেখে তিনিও আবেগ প্রবণ হয়ে গেলেন আল্লাহর নবী তার কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কানে কানে কি একটা বলার পরে দেখা গেল নবীজির কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে দিয়ে তিনি হাসতে লাগলেন তাকে জিজ্ঞেস করা হলো ঘটনা বুঝলাম না কিছুক্ষণ আগে আমরা দেখলাম তুমি কান্নাকাটি করছো এখন নবীজি তোমাকে কাছে নিয়ে কি যেন কানে কানে বললেন এখন হাসতেছ কেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার আব্বা জান আমাকে কাছে নিয়ে বলেছেন ইসমিরি ফাইন্নাকি আউয়ালু আহলি নিহাকাম বি নবীজি বললেন ও আমার কলিজার টুকরা মেয়ে তুমি কেঁদো না তোমার কান্না আমার সহ্য হয় না তুমি কেঁদো না আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি এই জন্য তুমি কেঁদো না কষ্ট পেও না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে অর্থাৎ আমি চলে যাওয়ার পর আমার পরিবারের মধ্যে ইন্তেকাল সবার আগে তুমি করো আসলেই তো তাই হয়েছে নবীজির ওফাতের পরে নবীজির কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওফাত কিছুদিন পরে হলো আল্লাহর নবীর কথাও বাস্তবায়ন হয়ে গেল সুবহানাল্লাহ এই সূরাটা হচ্ছে বিদায়ী সূরা অর্থাৎ নবীজির কাছে নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা এটাকে বিদায়ী সূরা কেন বলা হয় এটা হচ্ছে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার ইঙ্গিত এই সূরার মাধ্যমে দেওয়া হয়েছে কি মনে রাখছেন এই সূরার নাম বলছি আমি আজকে কয়টা জোরে বলেন তিনটা মুখস্থ করেন এক নাম্বার কি বলেছি সূরাতু আল আমাদের ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের মুসল্লিদের বৈশিষ্ট্য হলো ওনারা মুখস্থ করে ফেলেন এখন গত কয়েকদিন না আসাতে মুসল্লিগণ কি আবার চেঞ্জ হয়ে গেল নাকি ইন্টারচেঞ্জ উপরেরা নিচে নিচেরেরা উপরে এরকম হয়ে গেছে নাকি আওয়াজ কেন জানি একটু কম কম হয় মুখস্থও কেন জানি একটু কম কম হয় নাকি আপনারা টাটকা টাটকা শাকসবজি খাওয়া বাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ মেমোরাইজিং ক্যাপাসিটি কমে যাচ্ছে নাকি এই সূরার নাম বলছি কয়টা তিনটা আমাদের এই মসজিদের একটা বৈশিষ্ট্য হলো বাংলাদেশের অন্যান্য মসজিদে কি হয় আমরা জানি না এটা তো আমার উস্তাদ দ্বারা আবাদকৃত মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদ হলো এমন মসজিদ এটা একটা আদর্শ মসজিদের নমুনা এই মসজিদে ধারাবাহিক আলোচনা হয় একাডেমিক স্টাইলে আলোচনা হয় এই মসজিদে মুসল্লিরা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জুমার আজানের আগে এসে এসে প্রতি জুমায় আলোচনা শুনে শুনে জ্ঞান অর্জনের বিরাট সুযোগ লাভ করতেন আমি আমার উস্তাদকেও কাছ থেকে দেখেছি তিনি প্রতিটি জুমার জন্য যে পরিমাণ পড়াশোনা করেন আপনারা তো দেখেন নাই আপনারা তো এসে শুধু আলোচনা শুনে চলে যান আমি আমার উস্তাদকে খুব কাছ থেকে দেখেছি যে পরিমাণ পড়াশোনা করেন
যে পরিমাণ পড়াশোনা বাসায় পড়াশোনা করে আসতেছেন গাড়িতে আরেক কথা মনে হইছে গাড়িতে তিনি লেখা শুরু করেন এজন্য মাঝে মাঝে দেখবেন উনার নোটের বাইরেও পকেটের মধ্যে আরো কিছু নোট থাকে এত বেশি জ্ঞান পিপাসু তিনি আমরা তো আর উস্তাদের মতো হতে পারি নাই কিন্তু আমিও চেষ্টা করি প্রতিটি জুমার আগে অন্তত 100 থেকে 150 ঘন্টা পরে তারপরে আপনাদেরকে আলোচনা শোনাবার জন্য কারণ আমরা মনে করি বছরে 50টার বেশি জুমা রয়েছে এই জুমাগুলোকে যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাতে পারি মুসল্লিদের কাছে যদি আমরা দ্বীনের সঠিক মেসেজ তুলে ধরতে পারি এর মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ সেজন্য আপনারাও যারা আসবেন এরকম প্রিপারেশন নিয়ে আইছেন আমি তো প্রায় সময় বলেছি জুমার নামাজ আসার সময় খাতা কলম নিয়ে আইছেন কোনো অসুবিধা নাই কারণ এখানে আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করে থাকি এই সূরার নাম বলছি কয়টা তিনটা এক নাম্বার নাম কি বলেছিলাম সূরাতু আন নাসর দুই নাম্বার বলেছি সূরাতু আল ফাতহ তিন নাম্বার বলেছি সূরাতু আত তাউদিয় এটা বিদায়ী সূরা এবার চলেন এই সূরার ভিতরে কি আছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি রব্বুল আলামিন সূরার প্রথম আয়াতে বললেন সবাই আমার সঙ্গে পড়েন ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য এসে যায় আল্লাহর বিজয় এবং আল্লাহর সাহায্য এসে যায় আসবে না এসে যায় আরো ভালো করে বলেন কোরআন ভালো করে বুঝতে হলে কোরআনের ব্যাখ্যা করতে হলে বুঝতে হলে আগে এর সুন্দর অনুবাদ প্রপার অনুবাদ জানতে হবে ইদা যা আ মানে যখন চলে এসেছে এসে গিয়েছে এটা এসে গিয়েছে কেন বললেন আল্লাহ এখানে পাস্ট টেন্স আল্লাহ কেন দিয়েছেন কারণ এই সূরা নাজিল হয়েছে বিদায় হজের সময় এর আগে মক্কা বিজয় হয়ে গিয়েছে এর আগে ইসলামের বড় বড় বিজয় বদরে বিজয় হয়েছে খায়বার খন্দক সব শেষ সব জায়গায় বিজয় মুসলমানদেরকে বিজয় আর সাহায্য দান করেছেন কে এজন্য আল্লাহ বলেছেন যখন বিজয় চলে এসেছে যখন আমার তরফ থেকে সাহায্য চলে এসেছে সাহায্য আর বিজয় যার তরফ থেকে আসে তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে বললেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম আল্লাহ তাআলা বলেন আর বিজয় একমাত্র কেবলমাত্র মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান রবের কাছ থেকে আসে তাহলে বলেন তো দেখি বিজয় দেওয়ার মালিক কে এখন বিজয় দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এবার আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ আপনি কাকে বিজয় দিবেন কোন ক্যাটাগরির লোককে আপনি বিজয় দিবেন কাদেরকে আপনি বিজয় দিবেন এই জবাবটা কোরআনে আছে না নাই এবার আল্লাহ বলছেন শোনো আমি কাদেরকে বিজয় দিব কোরআনুল করিমের 40 নাম্বার সূরা সূরাতুল গাফিরিন 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্না লানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আমার রাসূলগণকে ইন্না লানসুরু রুসুলানা নিশ্চয় আমি আমার রাসূলগণকে সাহায্য করব এরপরে আল্লাহ দুই নম্বরে বললেন ওয়াল্লাযীনা আমানু আর আমি ঈমানদারদেরকে সাহায্য করব তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে সাহায্য করার কথা বলেছেন জুড়ে বলেন কয় শ্রেণী আল্লাহ বলেছেন সাহায্য আমি কেবলমাত্র দুনিয়ায় দুই শ্রেণীর মানুষকে করে থাকি এই দুই শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার আর একটা মানুষকেও আল্লাহ সহযোগিতা করেন না এক নাম্বার হচ্ছে আমি রাসূলগণকে সহযোগিতা করি আমি রাসূলগণকে সাহায্য করি দেখেন আল্লাহ তাআলা দুনিয়ায় মানবতার হেদায়েতের জন্য যখনই নবী রাসূল পাঠিয়েছেন আর নবীরা এসে যখনই আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করেছেন যখনই যে নবী বিপদে পড়েছেন বিপদে মুসিবতে সাহায্য যিনি করেছেন তিনি কে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা দ্বীনের দায়িত্ব দিয়ে পাঠালেন নমরুদ এটা সহ্য করতে পারল না নমরুদ এবং তার বাহিনী মিলে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করল জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলিতে যিনি সাহায্য করলেন যিনি রক্ষা করলেন তিনি কে আবার দেখেন মুসা নবী যখন
দিনের দাওয়াত দিলেন ফেরাউন এবং তার বাহিনী মুসা নবীর উপরে অত্যাচার নির্যাতন যখন চালিয়ে দিল মুসা নবীকে যখন আল্লাহ বললেন তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও মিশর ছেড়ে রওনা দিয়ে যখন তারা লোহিত সাগরের কাছে চলে গেলেন লোহিত সাগরের কাছে যাওয়ার পরে দেখলেন সামনে সাগর পিছনে ফেরাউনের বাহিনী সামনে গেলেও মরণ পেছনে গেলেও মরণ সামনে পিছে মরণ এমন অবস্থার মধ্যে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে বনি ইসরাইল মুসা নবী এবং মুসা নবীর উম্মতকে যিনি সাহায্য করে বিজয় দিয়েছেন তিনি কে তাহলে আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই আমি রাসূলদেরকে সহযোগিতা করি আল্লাহর কথা সত্য না মিথ্যা সব নবীকে আল্লাহ সাহায্য করেছেন ইউনূস নবী যখন মাছের পেটের ভেতরে চলে গেলেন সাগরের তলদেশে যখন অন্ধকার আচ্ছন্ন সেই জায়গায় মাছের পেটের ভেতরে ইউনূস নবীকেও যিনি সাহায্য করলেন বিজয় দিলেন তিনি কে আবার দেখেন ইউসুফ নবী তিনিও যখন ষড়যন্ত্রকারিনী মহিলার ষড়যন্ত্রে তিনি যখন ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন তখনও ইউসুফ নবীকে যিনি সাহায্য করেছেন তিনি কে ঠিক তেমনি ভাবে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুওয়তের জিন্দেগীর 23 বছরে যখনই আমার নবী যেখানে বিপদে পড়েছেন সাহায্য করেছেন কে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার সাহায্য কেবল রাসূলদের জন্য আর আমার সাহায্য হলো মুমিনদের জন্য যুগে যুগে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেছেন নাকি করেন নাই ঈমানদাররা ঈমান আনার পরে মুসিবতে পড়েছে ঈমানের পথটা বড় কঠিন ঈমানের পথটা আগুনের ফুল বিচার নয় কারণ আমাদের পূর্বসূরীরা তারা যখন ঈমান এনেছেন ঈমান আনার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া খুব কঠিন বিষয় এখন তো বাপ দাদা থেকে ঈমান পাইছি আমরা খুব সুন্দর আর যে যুগে কোরআনের নিয়ামত ইসলামের নিয়ামত এসেছে সেই যুগে ঈমান আনা মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া ঈমান আনা মানেই হলো জীবন দেওয়া ঈমানদাররা জীবন হাসি মুখে দিয়েছে কিন্তু বাতিল কাফের মুশরিক জালেমদের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করে নাই এই জন্য এই সূরা থেকে শুরুতেই আলোচনা থেকে শিক্ষা নেওয়া লাগবে আল্লাহর বিজয় না আসা পর্যন্ত ঈমানের পথে থাকা লাগবে বুলেট বোমা জেল জুলুম জরিমানা যা সুক মাথা পেতে নিব জালিমের সামনে মাথা নত করা যাবে না কারণ আল্লাহর তরফ থেকে বিজয় আসে বিজয় দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ বলছেন আমি রসুলদেরকে আমি সাহায্য করি আর আমি ইমানদারদেরকে সাহায্য করি বলেন তো ইমানদারদেরকে কি আল্লাহ ইতিপূর্বে সাহায্য করেন নাই যুগে যুগে আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করেছেন বেঈমানরা যখন ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিপ রুলার চালিয়ে দিয়েছে আল্লাহ বেঈমানদেরকে ধরেন নাই ধরেন নাই ধরেন নাই যখন ধরছেন আর ছাড়েন নাই আল্লাহ বেঈমানদেরকে শেষ করে দিয়েছেন আর মুমিনদেরকে আল্লাহ সাহায্য করে বিজয় দিয়েছেন এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 47 নম্বর আয়াতে বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন নাসরের ব্যাখ্যা চলছে সাহায্যের ব্যাখ্যা আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য সুবহানাল্লাহ আল্লাহর কি আল্লাহর হক আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আমার হক আমার দায়িত্ব আমার কর্তব্য মুমিনদেরকে সাহায্য করা সুবহানাল্লাহ এজন্য মুমিনরা হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না চতুর্দিকে দেখি অন্ধকার সবাই ভিতরে চলে গেল সবদিকে অন্ধকার আর কোনো আশা নাই দেয়ালে পিঠ ঠেকলেও তাওয়াক্কুল ছাড়া যাবে না ওই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও যদি আল্লাহর তরফ থেকে বিজয় চলে আসে কাফের মুশরিকদের উপরে আমাকে আপনাকে বিজয়ী যিনি করবেন তিনি কে আল্লাহ ঈমানদাররা তাওয়াক্কুল করে ভরসা করে একজনের উপরে তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা মুমিনদেরকে ইতিপূর্বেও সাহায্য করেছিলেন আল্লাহ কোরআনে স্মরণ করিয়ে দিচ্ছেন নাসরের ব্যাখ্যা দেখেন আল্লাহ সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলছেন ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون الله বলছেন আর অবশ্যই আমি বদরে তোমাদেরকে সহযোগিতা করেছিলাম তখন বদরের মাঠে ঈমানদারদের সংখ্যা ছিল কম না বেশি
আস্তে বলবেন না জোরে বলেন সংখ্যাটা কম না বেশি আল্লাহ বলেন ওয়া আনতুম আদিল্লা সংখ্যায় কম ছিল মনোবল কম ছিল শক্তি কম ছিল কিন্তু ঈমানের তেজটা তখন বেশি এখন দেখেন মুসলমানের অভাব নাই কিন্তু মুসলমানদের ঈমানের ভেতরে নিফাক ঢুকেছে বেশি এইজন্য সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানরা মার খায় বেশি আমাদের পূর্বে বদরের ময়দানে 313 জন ছিলেন মাত্র খুব বেশি অস্ত্রশস্ত্র ছিল না সেই সময়ে যে সমরাষ্ট্রগুলো ছিল কোনটাই তাদের কাছে ছিল না কিন্তু ঈমানের তেজ ছিল তাদের কাছে কম না বেশি আল্লাহ বলেন ঈমানের চেতনা ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে বদরের মাঠে আমি আমার কর্তব্য পালন করেছি আমি আমার ওয়াদা মোতাবেক ফেরেশতা পাঠায়া কাফেরদের বিরুদ্ধে আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য দিয়ে বিজয় দিয়েছি এখনো যদি আমরা সেই ঈমানের চেতনায় বলিয়ান হয়ে ইসপাত কঠিন ঈমান নিয়ে আমরাও যদি আল্লাহর দ্বীনের কথা আল্লাহর জমিনে বলতে পারি দেখবেন ফাঁসি দিতে দিতে ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে জেলে ভরতে ভরতে দেখা যাবে অনেককেই ভরে ফেলা হবে তারপরেও আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চুপভাবে বিদায় করা যাবে না শর্ত হলো ঈমান ঈমানের মতো হওয়া লাগবে এখন বেশিরভাগের ঈমানের ভিতরে মুনাফিকের ভাইরাস ঢুকছে মুনাফিকের রোগ বড় খারাপ কেউ যদি কয় হুজুর হিন্দু দেখব কোথায় যাব ভারতে যান খ্রিস্টান দেখব আমেরিকা ইংল্যান্ডে যান ইহুদি দেখব কোথায় যান বলবো ইসরায়েলে যান বৌদ্ধ দেখব মিয়ানমার চীনে যান কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম ও বাপ রে বাপ বাংলাদেশে যাওয়া লাগবে না এই মুহূর্তে ফটুমিয়া কন্ট্রাক্টর মসজিদের ভিতরে টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া কিছু মুনাফিক বসে আছে কারণ মুনাফিক কে চেনা যায় না মুনাফিক ফেসবুকে স্ট্যাটাস সুন্দর দেয় মুনাফিক দেখা হইলে সালাম দিয়ে আবার প্রিয় ভাইও বলে মুনাফিক দেখা হলে হাসি মুখে কথা বলে টুপিও লাগায় সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগায় জুব্বাও পরে আবার যেখানে সুযোগ পায় তলে তলে ইসলামটাকে জবাই করে খুব খারাপ এগুলো এগুলো করোনার চাইতে বড় ভাইরাস করোনার চাইতে বড় কারণ করোনা ভাইরাসে মরলে জাহান্নামে যাবে এমন কথা বলা যায় না কিন্তু মুনাফিকের ভাইরাসে মরবে যারা জাহান্নামের তলে যাবে তারা শুধু জাহান্নামে না জাহান্নামে আরো জোরে জাহান্নামে তলে নিচে জাহান্নামের তলদেশে ফেরাউন নমরুদ মুনাফিকের চেয়ে ভালো কারণ তারা জাহান্নামের উপরে আর আমাদের মধ্যে যারা মুনাফিকের আমাদের মধ্যে যারা ঈমানের বেশ ধরে মুনাফিকি করছে তাদের স্থান হবে ফেরাউন আর নমরুদের নিচে মুনাফিক খারাপ যুগে যুগে কাফেরদের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে সব চাইতে আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে তুমি বাঁচায় রাখো আল্লাহ বলছেন মুমিনদেরকে সাহায্য করা আমার কর্তব্য সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয় না বিচলিত হয় না চতুর্দিকে নির্যাতন দেখে শঙ্কিত হয় না অন্ধকারের পরে আলো আসে না নাই গর্ভবতী নারীর প্রসব বেদনা যত বাড়ে সন্তান হওয়ার সম্ভাবনা কমে না বাড়ে গর্ভবতী নারীর প্রসব বেদনা বাড়লে যেমন সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক তেমনি জালিমদের নির্যাতন বেড়ে যাওয়ার ফলে ইসলামের বিজয় কাছে চলে আসে হতাশ হওয়ার কারণ নাই এই জন্য আল্লাহ সূরা নাসরের শুরুতে বলেছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় এসে যায় তাহলে বলেন তো সাহায্য আর বিজয় যিনি দান করেন তিনি কে সাহায্য আর বিজয় আল্লাহ কয় শ্রেণীর লোককে দান করেন এক নাম্বার আম্বিয়া আলাইহিমুস সালাম দুই নাম্বার কারা আমরা ইমানদার হলে আমাদেরকে বিজয় দিবেন কে আর মুনাফিক হইলে মায়ের খাইতে খাইতে হাড্ডি কুটি ভেঙে যাবে একদম মাথা বরাবর দিবে গিরা বরাবর বুঝছেন তো মেরুদণ্ড ভাঙ্গা দিবে এর জন্য আলেমদেরকে আগে মুনাফিকি ছাড়া লাগবে হুজুরে হুজুরে ঠেলাঠেলি বন্ধ করা লাগবে আরে ভাই পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না এই হুজুরে হুজুরে ঠেলাঠেলি যত বেশি বাড়বে একটা একটা করে সব হুজুরের মেরুদণ্ড আস্তে আস্তে ভাঙবে
আর হুজুরে হুজুরে ঠেলাঠেলি যখন কমে যাবে এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করতে পারবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে আল্লাহ বলেছেন যখন আমার সাহায্য আর বিজয় চলে আসবে নবীজিকে আল্লাহ বলছেন ও নবী আমার সাহায্য আর বিজয় চলে এসেছে মানে হলো ও নবী আমি তো আপনাকে বদরে সহযোগিতা করেছি ও নবী আমি তো আপনাকে খায়বারে সহযোগিতা করেছি ও নবী আমি আপনাকে খন্দকে বিজয় দিয়েছি ও নবী আমি আপনাকে সব জায়গায় বিজয় দিয়েছি আমি আপনাকে মক্কা বিজয় দান করেছি যখন আল্লাহর তরফ থেকে আপনার কাছে সব ধরনের সাহায্য আর বিজয় চলে এসেছে ও নবী এতদিন পরে আপনার সুন্দর দিন এসেছে যে দিনগুলোর জন্য আপনি চিন্তা করতেন ওই যে মক্কায় হেরা গুহায় আপনি নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে মার খেয়ে খেয়ে অত্যাচারিত হয়ে হয়ে একজন দুইজনের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে স্বপ্ন লালন করেছিলেন একদিন সবাই ইসলাম কবুল করবে ও নবী সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হবে যেহেতু আমি আপনাকে বিজয় দিয়েছি সাহায্য দিয়ে ফেলেছি এখন আপনি দেখবেন ওয়ারাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দ্বীনিল্লাহি আফওয়াজা এখন আপনি দেখবেন এখন আর আগের মতো একজন দুইজন করে না এখন দলে 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 মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসবে সুবহানাল্লাহ এই সূরাটি যে বছর নাজিল হয়েছে ওই বছরকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল উফুদ মানে প্রতিনিধির বছর এই বছরে তখন তো মক্কা বিজয় হয়ে গিয়েছে তখন ইসলামের বিরুদ্ধে কথা বলার কেউ আর আছে ওই সময় তো আবু সুফিয়ানও ইসলাম কবুল করে ফেলেছে মক্কার সবচেয়ে বড় নেতা এখন নেতাই যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে নেতার অধীনে যে খেতারা ছিল খেতারার কোনো দাম ইসলামের বিরুদ্ধে কথা বলার কেউ নাই আল্লাহ বলছেন নবী এখন আপনি দেখবেন দলে 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 মানুষ ইসলামের দিকে আসবে বলেন তো নবীজি যেদিন থেকে দাওয়াত শুরু করেছেন আজ পর্যন্ত ইসলাম গ্রহণকারীর সংখ্যা দিনে দিনে প্রতি সেকেন্ডে বাড়ে না কমে আল্লাহ বলছেন আমি ইসলামকে বিজয় দিয়ে দিয়েছি পৃথিবীতে ইসলাম একমাত্র বিজয়ী ধর্ম হবে পৃথিবীতে এভাবে করে মুসলমানের সংখ্যা বাড়বে ইউরোপ আমেরিকায় ইসলাম গ্রহণের হিড়িক করেছে বিজ্ঞানের এই যুগে বিজ্ঞানীরা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে যাচ্ছে এই কাতার বিশ্বকাপে কাতারে খেলা দেখতে গিয়ে আপনারা দেখেছেন এরা তো জীবনে কোনোদিন আজান শুনে নাই সারা জীবন খালি ঝাঁকা নাকা শুনছে আজানের সাউন্ড আমাদের বাংলাদেশে তো আর সব মসজিদে আজান সুন্দর হয় না কিছু কিছু মসজিদে তো আজান এমন ভাবে হয় আজান শুনলে মনে হয় আজানের মধ্যে কোনো আন্তরিকতা নাই যেন মসজিদ কমিটির উচিত ভালো মুয়াজ্জিন রাখা যাতে আজান শুনলেই একটু কলিজা ঠান্ডা হয় ঠিক না কারণ আজান আজানের এই ধ্বনি দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় নামাজের দিকে ডাকা হয় আরব দেশে যারা গেছেন দেখছেন তো আপনারা আরব দেশগুলোর আজানের সুর কেমন সুবহানাল্লাহ আজান শুনলেই মন ভরে যায় যারা হজ ওমরা করেছেন দেখছেন আপনারা তো শুনছেন আজানটা কেমন তো কাতার তো এটা ইসলামের দেশ মসজিদের দেশ আজান আপনারা ফেসবুকে যুবকরা ফেসবুকে দেখেছো না ছাত্ররা দেখছো না যে এরা মসজিদে গিয়ে ভিডিও করতেছে আজান এত ভালো লাগছে এই কাতারে বিশ্বকাপ আসার পরে শত শত অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে পৃথিবীতে যে পরিমাণ মুসলমান বাড়ছে অন্য ধর্মে এত বেশি লোক অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে অন্য ধর্মে যাব কঠিন আপনি হিন্দু হইতে হইলে গরুর পেশাব খাওয়া লাগে কি বিশ্রী অবস্থা গরুর কি খাওয়া লাগে পেশাব খাওয়া লাগে এইরকম বিশ্রী পরিস্থিতি ইহুদি হইতে পারবেন না আপনি একেবারে জন্মগত ইহুদি হওয়া লাগবে ওদের নিয়ম কানুন কঠিন কিন্তু ইসলামের দরজা সবার জন্য খোলা আছে না নাই ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক যেই হোক সে যদি আমাদের কাছে চলে আসে কিচ্ছু লাগবে না শুধু জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামটা সহজ না কঠিন ইসলাম সহজ কিন্তু আমরা বানাইছি কঠিন ইসলামটা কি সহজ আমরা বানাই ফেলছি কঠিন আল্লাহ বলছেন ও নবী আমার সাহায্য চলে এসেছে আমার বিজয় আপনার কাছে আমার সাহায্য আমি আপনাকে দিয়েছি আমি আপনাকে বিজয় দিয়েছি এখন দেখবেন মুসলমানের সংখ্যা শুধু বাড়বে দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আসবে বলেন তো নবীজির সময়ে মুসলমান কি কয়েক কোটি ছিল নাকি
জোরে বলেন কয়েক লাখ মুসলমান ছিল কিন্তু আজ 2022 সালে সে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান হয়ে গিয়েছে তাহলে আল্লাহ যে সূরা নাসরের 2 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ও নবী আপনাকে যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব আপনি পালন করেছেন আমি আপনাকে সাহায্য করেছি বিজয় দিয়েছি এখন দেখবেন গোটা দুনিয়াতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে তাহলে আল্লাহর এই আয়াতগুলো আল্লাহর কথা সত্য না মিথ্যা প্রতিদিন হাজার হাজার মানুষ পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে টনি ব্লেয়ারের সালি ইসলাম কবুল করে ফেলেছে ভারতীয় অনেক নায়ক নায়িকা ইসলাম কবুল করে ফেলেছে আছে না আছে অনেক বিজ্ঞানী এই যে বালমারের মতো সায়েন্টিস্ট আমি এই ফজুমিয়া মসজিদে বলেছিলাম সে কসমোলজি নিয়ে গবেষণা করে ওই যে বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা করে এই তো 80 দশকে সৌদি আরবের এক কনফারেন্সে গিয়ে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এই আয়াত শুনে কনফারেন্স হলে সবার সবাইকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলাম গ্রহণের হিরিক পড়েছে দুনিয়াতে যে আমেরিকা ইউরোপে কাফের মুশরিকে ভরা সেই দেশে কিন্তু ইসলাম পালন করা আমাদের চাইতে অনেক সহজ আমাদের দেশে দেখা যায় কুরআনের আলোচনার জন্য অনুমতি আনার জন্য যাইতে যাইতে যুবকদের জুতার তলা ক্ষয় হয়ে যায় আর কাফিরদের দেশে মসজিদ আছে দিনই কাজ চলতেছে কোনো বাধা নাই এখন আমাদের দেশে দেখা যায় মুসলমান বেশি মুসলমানের কাজ কামে বাধাও বেশি কুরআনের আলোচনা চললে নাশকতার গন্ধ খুঁজে যারা কুরআনের আলোচনার ভেতরে এসে নাশকতার জঙ্গির গন্ধ খুঁজে পৃথিবীতে সে হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি সবচেয়ে বড় সন্ত্রাসী আল্লাহ এদের থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বলছেন নবী দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকবে আর যখন এইভাবে চূড়ান্ত বিজয় চলে আসবে তখন আপনি কি করবেন শুনেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এইরকম বিজয় যখন চলে আসবে নবী তখন আপনি কি করবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আপনি আপনার রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করতে থাকেন কারণ এই বিজয় আপনি পান নাই আপনি নিজের যোগ্যতায় আপনি বিজয় লাভ করেন নাই বিজয় অনুগ্রহ করে আপনাকে দিয়েছেন যিনি তিনি কে এজন্য আল্লাহ বলছেন নবী বিজয় যখন চলে আসবে তখন আপনি আপনার রবের প্রশংসা সহকারে তাসবিহ জপেন এবং বেশি বেশি ইস্তেগফার করেন আল্লাহমুখী হয়ে যান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন বেশিরভাগ সময় নবীজি ইস্তেগফার করতেন এমনিতেই বুখারীর হাদিস আছে নবীজি রেগুলার 70 বার ইস্তেগফার করতেন মুসলিম শরীফে আছে ডেইলি 100 বার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই সূরা নাজিল হওয়ার পরে হয়ে গেছে শত শত বার আল্লাহর নবী এই সূরা নাজিল হওয়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার করেছেন আল্লাহর নবী পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কোন কোন রেওয়ায়েতে পেয়েছি নবীজি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অথবা নবীজি পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে নবীজি বিজয় পাওয়ার পরে নবীজি আর সাহাবীরা লাফালাফি করছেন না আল্লাহর প্রশংসা করেছেন এখন আমরাও বিজয় পাইলে করবটা কি কোরআনে আছে না নাই এই সূরা থেকে আসেন আমরা এবার মেসেজ নিয়ে নিই যে বিজয় আসলে বিজয় দিবসে কি করব বিজয়ে চারটা কাজ করব কয়টা যুবকরা আওয়াজ করে বলো যুবক মানুষ আওয়াজ দিতেছো বুড়া মানুষের মতো বিয়ে শাদিও করো নাই এখনো তো বিয়ের আগেই যদি এনার্জির এই দশা হয় বিয়ের পরে তোমরা কি করবা বিজয় আসলে কাজ করতে হবে কয়টা রাগ করো না তোমাদেরকে মহব্বত করি তো একটু বেশি যুবকদেরকে তো তোমরা আওয়াজ তো এরকম দিবা মরা মরা হয়ে গেছো বিজয় আসলে কাজ করতে হবে কয়টা চারটা এক নাম্বার বিজয়কে আল্লাহর দিকে নিসবত করতে হবে কারণ আল্লাহ শুরুতেই বলেছেন ইদা যা আনাসুরুল্লাহ সাহায্য আর বিজয় আসে কার পক্ষ থেকে তাহলে আমরা যেন বিজয় দিবস এই কথা না বলি আমরা স্বাধীনতা অর্জন করেছি না বক্তব্য হবে এমন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা পেয়েছি দুইটা কথা কি একরকম যুবকরা তো ছাত্র রাজনীতি শিখছো তারপরে বিজয় দিবসে গিয়ে স্কুলে বক্তব্য দিবা বক্তব্য দিবে এইরকম শিখো বক্তব্য বক্তব্যের শুরুতে বলবা
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা 71 সালে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আল্লাহর রহমতে স্বাধীনতা পেয়েছি এটা এই সূরার প্রথম শিক্ষা সূরার কি বিজয়কে কার দিকে নিস্বত করা এখন তো আমরা কোথাও সফলতা পাইলে আমরা দুর্যোগকে মোকাবেলা করেছি দুর্যোগ কি তোমার মার ঘরের বোন খালা হয় নাকি না মার ঘরের ভাই মামু হয় যে মোকাবেলা করবা তাই আমরা করোনা মোকাবেলা করেছি আমরা করোনার চেয়ে শক্তিশালী হয়ে গেছি করোনার থাপ্পড়ে যে তুমি মরো না এটাই তো বেশি ঠিক কি না বলা বলা যায় এরকম আল্লাহর রহমতে আমরা দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি সুন্দর কথা তাহলে বিজয়টাকে নিস্বত করবেন কার দিকে বিজয়টাকে আল্লাহর দিকে নিস্বত করে আল্লাহর শুকরিয়া জানানোর পরে মানুষেরও শুকরিয়া করবেন কারণ হাদিসে এসেছে নবীজি বলেছেন ইসলাম কি সুন্দর নবীজি বলেছেন লা ইয়াশকুরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন নাস যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে জানে না আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আপনি স্বাধীনতায় যাদের অবদান আছে তাদেরকে স্মরণ করবেন তাদেরকেও কি করবেন সদয় করবেন এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে বিজয় পাওয়ার পরে আল্লাহর তাসবিহ জপতে হবে আল্লাহর তাসবিহ জপতে হবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে কারণ বিজয় আমরা যদি লাখে লাখে মানুষ মরেও যাইতাম আল্লাহ অনুগ্রহ না করলে দয়া না করলে বিজয় পাইতাম পাইতাম না এজন্য বড়ত্ব ঘোষণা হবে কার তিন নাম্বার হলো বিজয়ের জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহই বিজয় দিয়েছেন আল্লাহই বিজয় দিয়েছেন চার নাম্বার ইস্তেগফার ক্ষমা প্রার্থনা বা দোয়া করতে হবে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য আপনি দোয়া করেন আল্লাহ এদেরকে মাফ করে দেন আমরা দোয়া করছি আল্লাহ দেশের স্বাধীনতার জন্য ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও এভাবে দোয়া করতে হবে না দোয়া নাই সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজও নাই ফুল নিয়ে দৌড়ায় দেখছেন না ফুল ফুল টুল নিয়ে দৌড়ায় 10,000 কোটি টাকার ফুল কিনে কারো কবরের উপরে রাখলে কবরের মাটির নিচে কি এটা ফুলের বাগান জান্নাতের বাগান হয়ে যাবে দোয়া দিয়া হইতে পারে কি দিয়া এই নতুন প্রজন্মের ছেলেরা শোনো তোমাদের ব্রেইন এরা ওয়াশ করে ফেল ভালো করে শোনো সারা দুনিয়ার ফুল কবরের উপরে দিয়া কবরের নিচে তুমি ফুলের বাগান জান্নাতের বাগান বানাইতে পারবা বানানো যাবে কি দিয়া আরো জোরে কি দিয়ে সাঁতার না জানা মানুষ নদীতে বা সাগরে পড়লে যেমন অসহায় হয়ে যায় মরার পরে মানুষ তেমনি ভাবে অসহায় হয়ে যায় কবরে গিয়ে মানুষ অসহায় হয়ে যায় একটা লোক সাঁতার না জেনে যদি নদীতে পড়ে যায় পুকুরের পারে কেউ থাকলে তার দিকে তাকাবে তার কাছে সাহায্য চাইবে ঠিক তেমনি ভাবে কবরে শুয়ে থাকা মানুষগুলো আমাদের মতো জীবিতদের দিকে তাকিয়ে আছে আমরা যেন তাদেরকে ফুল দেই না দোয়া করি আরো জুড়ে বলেন এজন্য দোয়া করতে হবে বিজয় দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস যে কোনো দিবস আসলে মসজিদে মসজিদে অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পালন করার দরকার আছে না নাই না আমরা প্যান্ডেল বানাইয়া অবাক তো লাগে সেই জায়গায় 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষা দিবসের দিনে হিন্দি গান বাজাইয়া ভাষা দিবস উদযাপন আমার নিজের কানে শুনছেন এরপরে দেখা যায় কুরআন তেলাওয়াত দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়ে কিছু সময় পরে আধা ঘন্টা এক ঘন্টার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার গায়ক গায়িকা নায়ক নায়িকা নাচনেওয়ালি গায়িকা এরা মিলে নাচানাচি করে এগুলো করা বলেন তো যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই সকল নাচানাচি ফালাফালি করে শহীদদেরকে ভালোবাসা দেখানো হইল না শহীদদের সঙ্গে নিমুখ হারামি হইল এটা স্পষ্ট নিমুখ হারামি যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছেন তাদেরকে স্মরণ করে আপনি ভাষার দিনে বিজয়ের দিনে লাফালাফি করেন আপনার মতো নাফরমান নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আনবে উচিত দোয়া করা আমরা হুজুররা যখন দোয়া করার কথা বলি তখন এসে নাক দিয়ে স্বাধীনতার চেতনা বিরোধী গন্ধ খুঁজে কয় এরা তো রাজাকার হয়ে গেল স্বাধীনতার বিরোধী হয়ে গেল এদেশে আলেমদেরকে টুপিওয়ালাদেরকে স্বাধীনতার চেতনার বিরোধী সার্বভৌমত্বের জন্য এদেরকে সবচাইতে ভয়ঙ্কর মনে করা হয় অথচ এই দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে একজন আলেম না সবগুলো দেখে দিয়েছে নাম করা চোর আর ডাকাত
সুতরাং আলেমরা এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এরা ভয়ঙ্কর নয় হুমকি নয় বরং পিকে হাওলাদার এবং নাম না জানা আরো অনেক ক্যাসিনোওয়ালা এই রকম চোর ডাকাত চাঁদাবাজ দুর্নীতিবাজরা হচ্ছে এই দেশের উন্নতি অগ্রগতি আর সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হুমকি বন্ধ খুঁজবার জায়গা পাও না নাকে ডিস্টার্ব হইছে নাকে বেশি ডিস্টার্ব আবুল তাবুল জায়গায় গিয়ে গন্ধ খোঁজো এই দেশের আলেমদের বিরুদ্ধে যত বেশি প্রপাগান্ডা চালানো হচ্ছে এই দেশের তাওহীদবাদী মানুষ তত বেশি আলেম প্রিয় হয়ে যাচ্ছে এই দেশের আলেমদের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে এই দেশের যে সকল আলেমদের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে একবার সেই আলেমদেরকে শুধু বের কইরা দেখেন বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে পাবলিক জায়গা জায়গা দেওয়া যাবে এত আলেমদের চরিত্রে এত কালেমা লাগানোর পরেও মানুষের ভালোবাসা আলেমদের প্রতি বাড়ছে না কমছে আলেমদের প্রতি মানুষের এই ভালোবাসা আলেমদের পক্ষে মানুষদের এই গড়জুয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে ইসলামের পথে কবুল করেন বলেন আমিন এই সূরা থেকে আজকে আমরা আলোচনা করেছি আল্লাহ এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন আমিন আজ